আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা অষ্টম অধ্যায়ে রিফো এবং ফিফো নিয়ে আলোচনা করব। রিফো ফিফো পদ্ধতিটা আসলে একটি কোম্পানির কিছু পণ্য থাকে, একটা গুদামে এটা জমানো থাকে, এখান থেকে আমরা কি করি, পণ্যটা বিক্রি করি। তো পণ্যটা অনেকভাবে বিক্রি করা যেতে পারে, যে অনেক পদ্ধতি আছে যে কীভাবে বিক্রি হবে। এটা রিফো পদ্ধতিতেও বিক্রি করা যায়, এটা ফিফো পদ্ধতিতেও পণ্যটা এরকম বিক্রি করা যায়, এবং ভার্গরযুক্ত পদ্ধতিতেও পণ্যটা বিক্রি করা যায়। তো সম্ভবত আমরা এই তিনটা পদ্ধতি শিখব, কারণ পরীক্ষায় বোর্ডে এই তিনটা নিয়ে বারবার কোশ্চেন করে, অন্য যে পদ্ধতিগুলো আছে এগুলো আসে না। তো আমাদের প্রয়োজনীয় যে নিয়মগুলো এগুলো শিখবো, এই জন্য আজকের ভিডিওতে আমরা শিখবো ফিফো পদ্ধতি সম্পর্কে। তো বলছি যে ফিফো নিয়ে আলোচনা করব। ফিফো, এফ এ ফার্স্ট, আইটে ইন, আর এফ এ ফার্স্ট, ওতে আউট। অর্থাৎ ফিফো এর পূর্ণরূপ হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, আর যেটার বাংলা হচ্ছে আগে আসবে আগে যাবে, আগে আসবে আগে যাবে। কথাটা দ্বারা কি বোঝা যাইতেছে, যে আমাদের গুদামে যে পণ্যটা আসে, পূর্বে যা আসে তা তো আসেই, এবং নতুন যদি কোনো পণ্য আসে ওটাও গুদামেই আমরা জমা করি। কিন্তু যখন আমরা খালাস করব, মানে কোনো যখন আমরা বিক্রয় করব, তখন কোন পণ্যটা বিক্রয় করব, যখন প্রথম যে পণ্যটা ছিল ওটাই প্রথম আমরা বিক্রি করব। এরপরে প্রথম পণ্য যদি শেষ হয়ে যায় তারপরে আমরা দ্বিতীয় পণ্যে যাব। ফিফো পদ্ধতি এটাই আমাদের নির্দেশ করে যে প্রথম পণ্যটা প্রথমেই বিক্রি করতে হবে, আমরা প্রথম পণ্য বিক্রি না করে দ্বিতীয় পণ্যে যেতে পারবো না। প্রথম পণ্য বিক্রয় পুরোপুরি শেষ, তারপর আমরা দ্বিতীয় পণ্য ধরতে পারবো। এটাই হচ্ছে ফিফো পদ্ধতির মূল কথা। তো এখন আমরা যদি একটা কোশ্চেন সলভ করি এবং সমাধান বোর্ডে আমরা এটা বাস্তবে একদম দেখবো যে কীভাবে এটা করতে হয়, তখন আমরা ক্লিয়ারভাবে বুঝবো। তো আমরা দেখি যে কোশ্চেনে কী আছে। হ্যাঁ, যে কোশ্চেনে আছে যে আদিব গার্মেন্টস লিমিটেডের গুদামে তথ্যের নিচে উপস্থাপন করা হলো, এখানে কিছু তথ্য দেওয়া আছে, এই তথ্য থেকে আমাদের ফিফো পদ্ধতিতে এই অঙ্কটা করতে হবে। ঠিক আছে, এই জন্য দেখো যে 2015 তারিখের মার্চ 1 তারিখে যে প্রারম্ভিক মজুদ 500 একক, কত একক? 500 একক, প্রতি একক 200 টাকা দরে। অর্থাৎ এই আদিব গার্মেন্টসের পূর্বের কার বিগত বছরই তাদের 500টি পণ্য ছিল এবং প্রত্যেকটা পণ্যের মূল্য ছিল 200 টাকা। তো আমরা এটা বুঝতে পারতেছি, আমরা সমাধান বোর্ডের দিকে যদি লক্ষ্য করে দেখতে পারি যে প্রারম্ভিক যেটা যেটা আমরা কি করি, এটা আমরা প্রাপ্তিতেও দিব না, এটা ইস্যুতেও দিব না। কারণ কি, এটা তো বিগত বছরের জের, তো এটা আমাদের কোথায় একটা জেরের যে ঘরটা আছে এই ঘরে দিব। তো জেরের ঘরে আমরা কত দিব দেখো, যে আমাদের কতটা বিগত সালের কতটা পণ্য ছিল আমাদের কাছে, যে 500 একক, মানে 500টি পণ্য ছিল। এই জন্য আমরা প্রারম্ভিক জের লিখবো, যে প্রারম্ভিক জের, প্রাপ্তিতেও দিব না ইস্যুতে দিব না, জেরের ঘরে 500 লিখবো। অর্থাৎ পরিমাণ কত? 500। আমাদের বিগত সালে বিগত বছরের যে পণ্যটা ছিল ওটার পরিমাণ ছিল 500, অর্থাৎ 500টি পণ্য ছিল, এবং প্রত্যেকটা পণ্যের দাম মূল্য কত ছিল, যে প্রত্যেকটা পণ্যের মূল্য ছিল 200 টাকা। এখন দর, এটা হয়েছে দর, মানে এক একটা পণ্যের দাম 200 টাকা। তো এখন এটার আমরা গুণ করব, যে 500 গুণ 200 সমান সমান 500 গুণ 200 সমান সমান 1 লক্ষ টাকা। তাই এটা আমরা গুণ করে দেখছি যে আমাদের কত আসে, 1 লক্ষ টাকা। ঠিক আছে, এটা গেল প্রারম্ভিক জেরের। এবার আমরা দেখব যে আমাদের দ্বিতীয় এন্ট্রিটি কি বলছে। দ্বিতীয় এন্ট্রি বলতেছে যে প্রাপ্তি 250 একক, প্রতি একক 180 টাকা। তো আবার কথাটা বুঝি, প্রাপ্তি মানে ক্রয়, আগের পণ্য ছিল আমাদের 500, এখন পণ্য আসছে। ঠিক আছে, তো আমরা কোথায় দিব দেখো, যে সমাধান বোর্ডে দেখি যে প্রাপ্তি, যেহেতু প্রাপ্তি কথা আছে তো আমরা প্রাপ্তি পাশে দিব। তো এরকম এরকম বিবরণে বিকম প্রাপ্তি বা ক্রয়, তোমাদের কোশ্চেনে কখনো প্রাপ্তিও থাকতে পারে কখনো ক্রয় থাকতে পারে, আমি দুইটাই লিখে দিয়েছি এই জন্য যাতে তোমাদের সমস্যা না হয়, পরবর্তী কোশ্চেনগুলো তোমরা সমাধান করতে পারো। তো আমরা প্রাপ্তিও লিখতে পারবো ক্রয়ও লিখতে পারবো। এখন আমাদের প্রাপ্তি কত পরিমাণে দেখো, যে 250 একক, পরিমাণ 250 একক, এবং প্রত্যেকটা পণ্যের দাম কত? 180। প্রত্যেকটা পণ্যের দাম কত? 180। এবার আমরা এটা গুণ করব, যে 250 গুণ 180 সমান সমান 45,000 টাকা, সমান সমান কত? 45,000 টাকা। ঠিক আছে, তাই আমরা প্রাপ্তিতে পাইলাম কত, যে 250 একক, 180 টাকা ধরে 45,000 টাকা। এবার লক্ষ্য করো যে এখানে কিভাবে আসছে, যে আগে আমাদের পণ্য ছিল কত? 500,
500 আর এখানে কত 201 লক্ষ, ঠিক আছে। আর আমাদের নতুন যে পণ্যটা আসছে, এখন আমরা সাধারণত মনে করি কি যে আগের পণ্য আছে প্লাস নতুন পণ্য আছে আমরা যোগ করব, কিন্তু না, ফিফো পদ্ধতি কখনো পণ্যকে যোগ করায় না, যেভাবে যে পণ্য আছে পণ্যটাকে ওভাবেই রাখতে হবে। এই কথাটা আমরা কি বুঝতে পারছি, আগের পণ্যটা আমরা আগের মতোই লিখব এবং নতুন যে পণ্যটা আসছে অর্থাৎ আমরা যে নতুন পণ্যটা পাইছি 250 কে 180 টাকা, এটা আমরা এভাবেই লিখব যে কত 250 180 = 45,000 টাকা, ঠিক আছে। এ হইল আমাদের প্রাপ্তি, মানে পণ্য আসছে কিন্তু যোগ করতে পারবো না, কারণ কি আমি আবারও বলি যে এই পদ্ধতি হয় কি যে আমার আগের পণ্যটার মূল্য একরকম থাকে, নতুন একটা পণ্য কিনে ওটা আবার অন্যরকম থাকতে পারে। যেমন আগের পণ্যের মূল্য ছিল 200 টাকা, আর নতুন পণ্যের এক একটা মূল্য হয়েছে 180 টাকা। এখন যদি আমরা দুই পণ্য এক করে দিই, তাই আমাদের মানে আগের পণ্য এবং নতুন পণ্যের মূল্যটা সমান হয়ে যায়, অর্থাৎ ভার্গব পদ্ধতির মতো চলে যাবে। এই জন্য আমাদের এটা করা যাবে না, যেভাবে পণ্যটা আছে ওভাবেই রাখতে হবে। এরপর আমরা দ্বিতীয় এন্ট্রি দেখি, যে পরবর্তীতে এন্ট্রিতে লক্ষ্য করো যে আসছে কি কারখানায় ইস্যু কত 400 একক, কত একক 400 একক, ঠিক আছে। লক্ষ্য করো যে কারখানায় ইস্যু করছে 400 একক পণ্য। এখন আমরা এদিক দেখি এই এন্ট্রিটি কিভাবে আমরা সমাধান করে করব। আচ্ছা, আমাদের প্রথম পণ্যটা ছিল কত 500, দ্বিতীয় পণ্য হয়েছে 250টা পণ্য ছিল এবং কত টাকা ধরে এখানে দেওয়া আছে। এখন আমরা বিক্রি করব। এখন ফিফো পদ্ধতি কি বলতেছে, যে আগে আসবে আগে যাবে। আমি আবারও বলছি যে ফিফো পদ্ধতি মূল কথাটা হইল যে পণ্যটা আগে আসছে ওই পণ্যটা আগে বিক্রি করতে হবে, তারপরে যদি দরকার হয় দ্বিতীয় পণ্যতে যেতে হবে। তো আমাদের বিক্রি করতে হবে কত একক 400 একক। আমরা দেখছি আমাদের অঙ্কে বিক্রি হবে কত 400 একক, কিন্তু আমাদের জেরের মধ্যে প্রথমেই পণ্য আছে 500, তো আমাদের এই 250 এককের মধ্যে যাওয়ার দরকার নেই, কারণ আমরা বিক্রি করব 400টি পণ্য, কিন্তু আমাদের কাছে অলরেডি প্রথম যে প্রারম্ভিক জের ওখানেই আমাদের 500টি পণ্য আছে। সুতরাং আমরা কিভাবে বিক্রি, এই জন্য আমরা কি করব, প্রাপ্তিতে দিব না, যেহেতু বিক্রি আছে ইস্যুতে আছে, ইস্যুর ঘরে পরিমাণে দিব 400। এবং এখন দেখো 400 একক, এখানে কিন্তু আমরা একটু এদিকে লক্ষ্য করি যে কারখানায় ইস্যু একক দিছে কিন্তু টাকার পরিমাণ কিন্তু দেয় নাই, যে 400 একক কত টাকা করে বিক্রি হবে এটা কিন্তু বলে দেয় নাই, কারণ এটা আমাদের এখান থেকেই করতে হবে। যে পণ্য আছে আমাদের 500, প্রথম পণ্য আছে 500, দ্বিতীয় পণ্য আছে 250, তো আমরা প্রথম পণ্য থেকে যেহেতু বিক্রি করব, নিয়মটা হয়েছে প্রথম পণ্য শেষ হয়ে গেলে তারপর দ্বিতীয় পণ্যে যাব। প্রথম পণ্য থেকে যেহেতু আমরা 500 থেকে 400 বিয়োগ দিতে পারতেছি, তার মানে আমাদের এই 200 টাকা দরেরটাই আমাদের কি করতে হবে, বিক্রি করতে হবে। তাই এখন আমাদের এখানে দরের জায়গায় আসবে 200, তাই এটা একটা গুণ করবে কত হয় দেখো, 4 দ্বিগুণে 8, অর্থাৎ 80,000 টাকা। দেখো যদি ক্যালকুলেশন ভুল হয় তোমরা নিজের একটু করে নিবা, যে 4 দ্বিগুণে 8 আর 4টা 0, 80,000 টাকা। এখন আমাদের জের কত টাকা রইল, আবার কথাগুলো যে বলতেছি তোমরা শুনো, প্রথম পণ্য ছিল 500, দ্বিতীয় পণ্য 250, কিন্তু আমরা বিক্রয় করতেছি মাত্র 400 পণ্য, সুতরাং আমরা প্রথম পণ্য থেকে বাদ দিতে পারতাছি, এখন আমাদের দ্বিতীয় পণ্য ধরতে হইতেছে না। তো প্রথম পণ্য থেকে যখন আমরা 500 থেকে 400 বাদ দিচ্ছি, তাই আমাদের প্রথম পণ্যে থাকে কত 100টি পণ্য থাকে এবং এর দাম কত 200 টাকা করে, সুতরাং আমাদের হাতে থাকবে 20,000 টাকা আমাদের হাতে থাকে। আর দ্বিতীয় পণ্য যেহেতু আমরা ধরেই নেই, দ্বিতীয় পণ্য রয়ে গেছে, সুতরাং দ্বিতীয় পণ্য আমাদের যেরকম আছে ওভাবেই থাকবে, ঠিক আছে, 45,000 টাকা, বুঝতে পারছি আমরা। এবার তৃতীয় এন্ট্রিতে চলে যাই, দেখো সরি আমরা এখন চতুর্থ এন্ট্রি দেখব, যে মার্চের 15 তারিখ প্রাপ্তি 224 একক, আবার পণ্য আসছে, মানে গুদমে নতুন করে আবার পণ্য আসছে 224 একক এবং প্রতি এককের দাম 220 টাকা। তো আমরা আবার দেখি সমাধান বোর্ডে এটা কিভাবে করব, যে আমাদের প্রাপ্তি হইল, আমরা আগে বলছি প্রাপ্তির ঘরে বসবে, তাই আমরা প্রাপ্তির ঘরে এরকম কত তারিখ 15 তারিখ প্রাপ্তি লিখলাম, ঠিক আছে। আর পরিমাণ কত, যে 200, পরিমাণটা কত 224 একক, 224 একক এবং প্রত্যেকটার দাম কত 220, মানে আমরা যে নতুন পণ্যটা কিনছি ওটা পরিমাণ হয়েছে 224 গুণ 220, সুতরাং 52,800 টাকা,
52,800 টাকা। এখন বলো তো আমরা এখানে যে প্রাম জেটটা আছে এর সাথে কি এটা যোগ দিব না নিচে বসাই দিব? এটা হয়েছে যে আমি আবারও বলি, যখন কোনো পণ্য আসে এটা কখনো যোগ দেওয়া যাবে না, এটা যে পণ্যই আসবে নিচে নিচে বসে যাবে। তো আমাদের প্রথম পণ্য তো ওভাবে বসাইতে হবে যেরকম দেওয়া আছে, 100, 200, 20,000 টাকা, আবার 250, 180, 45,000 টাকা। এবার তৃতীয় পণ্য যেটা আমরা কিনলাম যে কত, 240 টাকা দরে 220, সুতরাং 52,800 টাকা। ফিফো পদ্ধতি দেখছো বন্ধুরা যে কিভাবে, যে যত পণ্য আসবে ওটা সিরিয়াল দিয়ে তোমার জেটের ঘরে নিচে নিচে বসবে, কিন্তু কখনো যোগ করা যাবে না। এবার নেক্সট আমরা পরবর্তী এন্ট্রিতে দেখি যে মাসের 20 তারিখ বলেছে কারখানায় ইস্যু 100 একক। আমরা এটাও সমাধানে দেখবো যে কীভাবে করতে হয়। তাহলে ইস্যু মানেই তো আমরা জানি যে ইস্যুর ঘরে বসবে, আমরা ইস্যু এখানে ইস্যু লিখতে পারি বা বিক্রয় লিখতে পারি। এটা তোমরা জেনে রাখবা যে ইস্যু এবং বিক্রয় দুইটা একই কথা। তো ইস্যু করব কত, 100 একক। আবার দেখো যখন ফিফো পদ্ধতিতে বা লিফো পদ্ধতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটাই হচ্ছে তখন যখন বিক্রি করা হয়, যখন পাই তখন তো কিছু করার দরকার নেই, পাইছি নিচে নিচে বসাই দিছি, কিন্তু বিক্রি করব তখনই আমাদের কাজটা করতে হয়। এবং কিভাবে করব, যেহেতু আমরা এই যে আবারও বলতেছি ফিফো পদ্ধতি করতেছি, সুতরাং আমাদের কি করতে হবে, প্রথম যে পণ্যটা আসছে, প্রথম যে পণ্যটা আসছে এটা থেকে আমাদেরকে বিক্রি করতে হবে। তাহলে আমাদের বিক্রি করব কত, 100 একক, বিক্রয় 100 একক। এখন কত টাকা দরে বলছি যে প্রথম একক যেটা থাকবে ওরকম 200 টাকা দরে, যেহেতু আমাদের বিক্রি করছে মাত্র 100 একক, কিন্তু আমাদের পণ্য আছে তিনটা, একটা আছে 100, একটা আছে 250, একটা আছে 240, কিন্তু 100 তো এটা দিয়ে হয়ে যায়, আমাদের দুইটা পণ্য ধরতে হইতেছে না, ঠিক আছে। এই জন্য কি করব যে 100 একক পরিমাণে দিলাম 100 এবং টাকা কত, 200 একক। এখন এটা আমাদের কি হয়ে গেলো, ভেনিশ হয়ে গেলো, তার মানে এখন এই পণ্যটা আমাদের নাই। এখন আমাদের হাতে আছে কত, 250, 180, সুতরাং 45,000, আর আছে কি 240, 220, 52,800। তো শিক্ষার্থী আমরা অবশ্যই বুঝতে পারছি যে ফিফো পদ্ধতি কি, অর্থাৎ প্রথম পণ্য যেটা আসবে আগে প্রথম ওটাকে বিক্রয় করতে হবে, প্রথম পণ্য যদি বিক্রি হয়ে যায় তারপর যদি আমাদের দরকার হয় তখন আমরা দ্বিতীয় পণ্যতে যেতে পারবো, ঠিক আছে। ইনশাআল্লাহ সবাই চেষ্টা করবো আর এরকম বেশি বেশি প্র্যাকটিস করবো।